লোকসভা নির্বাচনের কেন এই বিপর্যয় তা খতিয়ে দেখতে বসেছিল প্রদেশ কংগ্রেস কমিটি। দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। দুটো বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে প্রদেশ কংগ্রেস কমিটির এই মুহূর্তে সভাপতি কে? এই মুহূর্তে সভাপতি আমি। আমি তো প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক্সিকিউটিভ মিটিং ডাকলাম। আপনি কি কোনো পদত্যাগ করেছেন? না, আজকে সবারই সামনে তো আলোচনা হয়েছে। মীর সাহেব তাদেরকে জিজ্ঞেস করুন, পদত্যাগ করে তাদেরকে দিতাম পদত্যাগ পত্র। এই চেয়ারটা সভাপতির চেয়ার এখানে রাখা আছে। আপনি একটা কথা বলেছেন যে অস্থায়ী সভাপতি হিসাবে, সবাই অস্থায়ী। যেদিন থেকে মল্লিকার্জুন খড়গে সর্বভারতীয় সভাপতি হয়েছে, সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী। কংগ্রেসের এটা প্রোটোকল, কংগ্রেসের সংবিধান এটা, যে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর সর্বভারতীয় ক্ষেত্রে তারপরে সে রাজ্যে রাজ্যে কমিটি তৈরি করবে। তো স্বাভাবিকভাবে যেদিন থেকে নতুন সভাপতি নির্বাচিত হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে, সেদিন থেকে সব রাজ্যের সভাপতিরাই অস্থায়ী হয়ে যায়। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নিয়ম অনুযায়ী তিনি অস্থায়ী সভাপতি এবং সেই দায়িত্বই তিনি পালন করছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ভারতবর্ষের কংগ্রেস পার্টির আজকের যে সফলতা, 102 আজকে আসনের অধিকারী কংগ্রেস দল, যেখানে সরাসরি 99 সিটে আমরা জিতেছি, আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলে যে তকমা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়ার আহ্বান এবং দাবি জানিয়েছি। এবং সেই মর্মে আজকে আমাদের একটি প্রস্তাব যে রাহুল গান্ধী যেন লিডার অব দ্য অপোজিশন হয় পার্লামেন্টে, সেটা এখানটায় আমরা সবাই সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেই প্রস্তাব রাহুল গান্ধীর কাছে পাঠানো হবে যাতে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হতে অনুমতি দেন। রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে না দিয়ে সেটা রাষ্ট্রপতিকে দেওয়া উচিত। রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় না বা মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হয় না, রাজ্যপাল মনোনীত হয় রাষ্ট্রপতির দ্বারা। আন্ডার দ্য প্লেজার অব প্রেসিডেন্ট রাজ্যপাল নিযুক্ত হয়। তো সেখানটায় রাজ্যপালের উচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তার নিরাপত্তা চাওয়া। সেখানে রাজ্যের কাছে কেন চাইছে বুঝতে পারলাম না। রাজ্যের উপরে বাস করেন তিনি, রাজ্য তার অধীনে। সেখানে রাজ্যের কাছে কেন তিনি সহযোগিতা চাইছেন, তার নিরাপত্তা চাইছেন? তার তো নিরাপত্তা চাওয়া উচিত ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে।